সব জায়গায় আল্লাহর প্রশংসা থাকার দরকার আছে না নাই কিন্তু ভোট চুরি করা যাবে না যাবে ভোট হচ্ছে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা আমানত আর আমানতের ব্যাপারে ইন দ্য ডে অফ জাজমেন্ট কেমনতের কঠিন দিনে আপনাকে জিজ্ঞেস করবে কে কুল্লুকুম্ র আইন আন র তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর তোমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করা হবে চিৎকার করে বলেন ঠিক কি না আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব এমনটা না সৎ লোক দেখে দেব ঠিক কি না আমার ভোট আমি ইসলাম প্রিয় লোক দেখে যারা ইসলামের পক্ষে থাকে যারা জনগণের বন্ধু যারা দেশের টাকা বিদেশে পাচার করে না যারা এক কলমের খোঁচা মেরে কোটি টাকা উধাও করে দেয় না যারা আমরা বন্যায় কষ্ট পেলে আমাদেরকে দেখতে আসে এরকম নেতার দরকার আছে আবার নেতা ভুল করলেও নেতাকে শুধরে দিতে হয় ঠিক কি না ইমাম সাহেব যদি মসজিদে নামাজ পড়াতে যে ভুল করে পিছন থেকে সুদ্রে দিতে হয় না ইমাম সাহেব নামাজ শুরু করেছেন বদ্দো হা হা সাজা মা বদ রব্বুকা মা কলা এরপরে গেছে আর বের হয় না এরকম হয় না বিশ্ব নাবি ইসলামের হতো সহাবাদেরও হতো ভুলে গিয়েছে বের হয় না তখন পেছন থেকে সুদ্রে দিতে হয় তবে আগে সুযোগ দিবেন তাকে আপনি চান্স দিবেন তিনি আবার রিপিট করবে রিপিট করে সুরাটাকে বের করে আনতে পারে কিনা ট্রাই করবে দুই তিনবার ট্রাই করার পরেও যদি না পারে পেছন থেকে ঠিক করে দেওয়ার দরকার আছে না নাই কিন্তু অনেকে আবার পিছনে উৎপেতে বসে থাকে যে ইমাম ভুল করে কোন জায়গায় তারাবিন নামাজে আমাদের দেশে এই ঝামেলা আছে না নাই এক হাফেজ সাহেব নামাজ পড়ে আর এক হাফেজ সাহেব পিছন থেকে কোথায় ভুল হয় একটু দেখি এই নিয়তে যদি আপনি হেপস করেন আপনার দিন ও শেষ দুনিয়া ও শেষ আখিরাতটাও বরবাদ জোরে বলেন ঠিক কিনা ভুল হতেই পারে মানুষ ভুলের ঊর্ধ্বে নয় কুল্লুকুম খত্তা তোমরা সবাই ভুল করো ও খায়রুল খত্তাঈনা তাওয়াবুন আর এই ভুলকারীদের মধ্যে আল্লাহর কাছে শ্রেষ্ঠ ভুলকারী যে লোক ভুল করার পরে তবা করে কার কাছে আল্লাহর কাজী তবা কবুল করা গাফিলি জাম্বি ওয়া কাবিলি তাওব আমরা ভুল করব শয়তান ওয়াসওয়াসা দিবে আর আল্লাহ মাফ করবে ঠিক কি না কি আল্লাহ আমরা পাইছি উনি মাফ করার জন্য বসে থাকে 24/7 সপ্তাহের 7 দিন মাসের 30 দিন দিনের 24 ঘন্টা তিনি বসে থাকেন কখন আমার বান্দা চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চায় আর আমি আল্লাহ ক্ষমা করে দিব আল্লাহকে দিয়েছিল আল্লাহ জান্নাতে পারবেন না এতগুলো জান্নাত কেন বানালেন জাহান্নাম আরো বেশি হলে ভালো হতো আল্লাহ বললেন কেন সাইতান বলে আল্লাহ এই সবগুলার আমি ওয়াসওয়াসা দিয়ে মুনাফিক বানিয়ে নাস্তিক বানিয়ে জাহান্নামে ঢুকাবো আমি চ্যালেঞ্জ দিলাম ডান দিক থেকে ধোকা দেব বা থেকে সামনে থেকে পেছন থেকে নিচ থেকে রগের শিরা উপশিরায় ঢুকে যেখান দিয়ে রক্ত চলাচল করে ওখানে ঢুকেও আমি দেব। আপনি জান্নাতে আল্লাহ বললেন তুমি ঢুকাবেন চ্যালেঞ্জ দাও এত বড় সাহস আমি তো সব রাজার বড় রাজা মহারাজা চিৎকার করে বলেন ঢেকি ডা মহারাজার সাথে চ্যালেঞ্জ দেয়া যায় না তুমি আমাকে চ্যালেঞ্জ দাও ওকে ডান আই চ্যালেঞ্জ আমিও তোমার চ্যালেঞ্জ নিলাম তুমি আজীবন ধোকা দিবা আজীবন তুমি গোমরা করবা বেনামাজি বানাবা জালিম বানাবা কিন্তু আমার বান্দা কোন তাফসিরুল কোরআনের মাহফিলে এসে কোন এক ওয়াক্তের নামাজে মসজিদে ঢুকে অথবা মাঝ ঘুম ভেঙে গেলে তাহাজ্জুদের যায় নামাজে চোখের পানি ছেড়ে যখন ক্ষমা চাইবে আমি সব গুনাহ মাফ করে দেব তুই কি করবি চিৎকার করে পড়েন আল্লাহু আকবার এজন্য ভুল নাই এমন কোন মানুষ নাই ভুল হয়নি শুধু নবীদের এজন্য তারা মাসুম আহলু সুন্না ওয়াল জামা আর হচ্ছে নবীদের কোনো ভুল নাই ঠিক না ছোটখাটো যে ব্যাপারগুলো ঘটেছিল সেগুলো আল্লাহ অবশিষ্ট থাকতে দেননি সেগুলোকে আল্লাহ ঠিক করে দিয়েছেন চিৎকার করে পড়েন সুবাহান আল্লাহ এজন্য ইমাম যদি ভুল করে আপনারা পেছন থেকে চান্স দিবেন ওনাকে শুধরে নেয়া কিন্তু উনি শুধরে নিতে পারছেন না তখন পেছন থেকে লোক মা দেওয়ার দরকার আছে না নাই কি হয়েছে একজন একজন দেখেন শুনেছে বাইরে আওয়াজ হয় না শুনতে পাওয়া গেছে দেখা হচ্ছে আপনারা দেখেন তো এই জন্য ইমাম যদি ভুল করে পেছন থেকে সুদরে দিতে হয় ইমাম শব্দের অর্থ নেতা মসজিদের যিনি ইমাম উনি আমাদের নেতা আর সমাজে যারা থাকে তারা কি কয় পাবলিক এরাও নেতা সমাজের নেতা তো আরো বড় নেতা ঠিক কি না নেতা যত বড় ভুল করার সম্ভাবনা তত এজন্য মসজিদের নেতাকে যেমনি আমরা সুদ্রে দিয়েছি সমাজের নেতারাও ভুল করলে শূদ্রে দিতে হবে চিল্লায়া বলেন ঠিক কি না এজন্য আপনারে আমানত যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে না যাকে মঞ্চে তাকে ভোট দেয়া যাবে না ভালো লোক দেখে আমরা বিএনপি বুঝি না আমলিক বুঝি না জাতীয় পার্টি বুঝি না জামাত ইসলাম বুঝি না ঐক্য ফ্রন্ট বুঝি না কিচ্ছু বুঝি না আমরা সাধারণ মানুষ বুঝি যারা ইসলাম প্রিয় যারা কোরান প্রিয় যারা আল্লাহকে ভালোবাসে যারা জনগণের সুখে দুঃখে থাকে তাদেরকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করবো চিৎকার করে বলেন কিরা আল্লাহ আমাদেরকে সহি